আজ আরতিস কিচেন ফুডস অ্যান্ড ফ্লেভার্সে তৈরি হবে দারুণ একটা মিষ্টির রেসিপি ডেজার্ট। তো গ্যাস জ্বালানো ছাড়া বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে, যখনই মিষ্টি খেতে ইচ্ছে হবে এরকম ডেজার্ট তোমরা বানাতে পারবে। তো বাড়িতে এখন সবারই বাড়িতে ব্রেড তো অ্যাভেলেবেল থাকে, আর জাস্ট একটু মালাই দরকার, দুধের স্বর আর কি। তো ব্যাস হয়ে যাবে আমাদের এরকম একটা রেসিপি। তো চলো দেখবো, কিন্তু তার আগে বলে দিই আমার চ্যানেলে যারা নতুন আছো, আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করবে, আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই লাইক করবে, ইনস্টাতেও তোমরা আমাকে ফলো করতে পারো। তো চলো দেখবো আর দেরি না করে বকবক না করে আজকের রেসিপি, কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এর সাথে। নমস্কার, আমি আরতি, আরতিস কিচেন ফুডস অ্যান্ড ফ্লেভার্সে সবাইকে স্বাগত। তো আজকে চলে এলাম দারুণ একটা মিষ্টির রেসিপি নিয়ে, ডেজার্টও বলা যায়। বসে বসে ভাবছিলাম মিষ্টি খেতে খুব ইচ্ছে করছিল কী বানাবো। তো বাড়িতে ব্রেড আছে আর দুদিনের স্বর অনেকটা জমে আছে, তো ভাবলাম এই স্বর আর ব্রেড দিয়ে একটা দারুণ মিষ্টির রেসিপি বানানো যাক। তো এখানে কনডেন্স মিল্ক নিয়েছি, কনডেন্স মিল্কটাও ছিল অনেকদিন ধরে, আর এটা হচ্ছে দুধের স্বর, দেখো একদম খুব সুন্দর একদম স্বর দুধের। আর এখানে নিয়েছি কটা ব্রেড, এখানে আছে নারকেল গুঁড়ো 2 টেবিল চামচ, কিছুটা ড্রাই ফ্রুটস। চলো ফটাফট বানিয়ে ফেলি একটা দারুণ রেসিপি। প্রথমে আমি ব্রেডের সাইডগুলো কাটবো। তো এখানে এই ব্রেডগুলো আমি কেটে রেখেছিলাম অলরেডি কটা, তো এখানে বাকিটা আমি কেটে নেব। তো ব্রেডের সাইডগুলো আমাদের মনে হয় মাঝে মাঝে ব্রেডের সাইড যখন কেটে কোনো ডেজার্ট বানাই বা কোনো রেসিপি আমরা বানাই, তখন কিন্তু আমার তো খুব গায়ে লাগে, কার কী লাগে আমি জানি না, যে কতটা জিনিস বাদ দিতে হচ্ছে, কিন্তু করার কিছু নেই। এটা থাকলে কিন্তু যেটা বানাবো সেটা কিন্তু ভালো হবে না। তো যেহেতু শক্ত জিনিস, শক্ত সাইডগুলো শক্ত, তো ফোল্ড করতে অসুবিধা হবে। তো যাই হোক, সাইডগুলো আমি কেটে নিচ্ছি সুন্দর করে, একেবারে প্লেন করে। আমার কাছে যে ছুরি আছে আমি ওটা দিয়েই কাটছি। ব্রেড কাটার কিন্তু একটা ছুরি থাকে, সেটা আমার নাই, তোমাদের থাকলে তোমরা কাটতে পারো। তো এই যে কেটে নিলাম, তো এইভাবে আমি সবগুলোকে কেটে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখানে একটু রয়ে গেছে, এক একটা ব্রেডের না সাইডগুলো বেঁকা তেড়া থাকে, সমান থাকে না কিছু কিছু, এই যে এটা যেরকম বেঁকা ছিল আর এগুলো বেশ এটা যেরকম সোজা আছে, এটা একটা রয়ে গেছে। আর এই সাইডগুলো কিন্তু ফেলে দেবে না, এটা ব্রেড ক্র্যামের কাজে দেবে। আর এমনি বেসন দিয়েও লম্বা লম্বা করে তোমরা ভেজে খেতে পারবে, খুব সুন্দর স্ন্যাক্স হিসেবে খুব ভালো লাগে, তো আমি তো তাই করি। তো চলো আমার হয়ে গেছে, এবারে আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবারে দেখা, তো ব্রেডগুলো কাটা হয়ে গেছে, এবারে এটাকে মিক্স করবো। দেখো দুধের স্বরটা মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই ড্রাই ফ্রুটসগুলো আর এই নারকেল গুঁড়োটা, এতে কোনো ফ্লেভার দিলে তোমরা দিতে পারো কেসার। ড্রাই ফ্রুটসটা দিলে কি হবে খেতে খুব ভালো লাগবে। দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক, অল্প একটু দেব আর চিনিও দেব একটু, অল্প চিনি দেব। আর পুরোটা যদি কনডেন্স মিল্ক দিই তাহলে কিন্তু চিনি দেবার দরকার নেই, তো অল্প একটু চিনি দেব, বেশি মিষ্টি ভালো লাগবে না এটা। তো একটুখানি চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি একদম, বেশ এটাকে ভালো করে মিক্স করব। তো এটা মিক্স হয়ে গেছে, সব দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এতে আমি অল্প একটু কালার দেব, একদম হোয়াইট ভাল লাগবে না, কারণ ব্রেডটা হোয়াইট আছে ওই জন্য। তো একটু এটা আমি নিয়েছি কেসারি কালার, তো এতে তোমরা ডাইরেক্ট কেসারও দিতে পারো ফ্লেভারের জন্য, খুব ভালো হবে। তো আমি ফ্লেভারটা কিছু করছি না, কারণ
ফ্লেভারটা আমি কিছু করলাম না, তো কেশরি কালারটা দিয়ে দিলাম খালি একটুখানি দিয়ে। এই দেখো তোমরা হোয়াইটও রাখতে পারো ভেতরে, কোনো অসুবিধা নেই। একটুটা আমি অল্প অল্প দিতে দিই, বেশি কালার হয়ে ব্যাস আর দেবো না। এবারে চলো ব্রেডগুলোকে রেডি করে দেখো, খুব সুন্দর কালার হয়ে গেছে একটা। তো এবারে আমি ব্রেডগুলোকে রেডি করে নিয়েছি বেলুন, আর এবারে এটার উপরে আমি এগুলোকে ব্রেডগুলোকে বেলুন একদম পাতলা করে নেবো, নাহলে কিন্তু মিষ্টিগুলো ভালো হবে না। দেখো এইভাবে টেনে টেনে চারিদিকে সমান করে নিতে হবে, একবার এদিকে একবার এদিকে, এইভাবে করে নেবো। চেপে চেপে একেবারে, এই যে দেখো কত সুন্দর হয়ে গেছে। তো এইভাবে আমি সবগুলোকে রেডি করে নিচ্ছি, তারপরে আমি দেখাচ্ছি। আরেকটা করে নিলাম, খুব সুন্দর হয় এভাবে, একটু বেলে নিলে ভালো। তো ফার্স্টে আমি সবগুলোকে রেডি করে নিচ্ছি। এই যে এগুলো আমার করা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে দেখো। এবারে চলো এগুলোকে নেক্সট প্রসেস করি। তো এবারে একটা ব্রেড এইভাবে নিয়েছি, নিয়ে খুব সোজা, কোনো ঝামেলা নেই এটা করা, মানে এটা এই রেসিপিটা তোমরা যে কেউ করতে পারো অনায়াসে, আর কোনো ঝামেলাই নেই, এত সুন্দর খেতেও হয় এটা। তো আমি ভেতরে কেশরি কালারটা দিয়েছি, এমনি কেশরও তোমরা দিতে পারো তো ফ্লেভারের জন্য, এতে তোমরা চাইলে অন্য ফ্লেভারও আবার দিতে পারো, একটু এলাচ, কিন্তু আমি কোনো ফ্লেভারই দিচ্ছি না এতে, বাট এরকমই আমার ভালো লাগে, আমার ছেলেরাও এইভাবেই খায়। তো এ হয়ে গেছে, এবারে এটাকে আস্তে করে ফোল্ড করবো। একটু বেললে কি হয়, প্লেন হয়, খুব সুন্দর হয়। এই দেখো এইভাবে আমি এটাকে, যেদিকে এন্ডটা আছে সেটাকে এইভাবে চেপে রাখবো, ঠিক আছে। এই দেখো এইভাবে এটাকে চেপে রাখবো। তো আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি, বেলে নিলে কি হয় ফাটে না, মানে রোল করার সময় খুব সুন্দরভাবে রোল হবে, একটু অসুবিধা হবে না। তো আবার অনেক সময় ফেটেও যায়, রোল করার সত্ত্বেও ফেটে যায়। তো এই জাস্ট দুটো এইভাবে খালি দুটো ফোল্ডই হবে, এই দেখো বেরিয়ে যাচ্ছে। এইভাবে করে নেবো সবগুলো, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এইভাবে করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো, তো রোলগুলো রেডি। এবারে একটুখানি ডেকোরেশন করবো কন্ডেন্স মিল্ক দিয়ে, একটুখানি আমি তো দেখো কত সুন্দর একটা মিষ্টি রেডি হয়ে গেল গ্যাস জ্বালানো ছাড়া। তো
আর খেতেও কিন্তু দারুণ মজাদার। তো আমি এখানে একটুখানি পেস্তা দিয়ে দিচ্ছি ডেকোরেশন। তোমরা এখানে টুটি ফ্রুটিও দিতে পারো, চেরিও দিতে পারো। আমি একটু করে পেস্তা দিয়ে দিচ্ছি। তো দেখো কত সুন্দর আমাদের মিষ্টি রেডি। তো আমিও একটু চেরি দিয়ে দিচ্ছি, ছেলে বললো মা একটু চেরি দাও ভালো লাগবে, তো দিয়ে দিলাম। তো দেখো কত সুন্দর, বাড়িতে যদি ব্রেড আর মালাই থাকে, ড্রাই ফ্রুটসে অপশনাল আছে, দিলে এরকম মিষ্টি যখনই খেতে ইচ্ছা হবে, কিন্তু এটা অনায়াসে বানানো যায়। আর সত্যি বলছি এগুলো খেতেও দারুণ লাগে। তো আমি তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি ব্রেড নিয়ে, তাহলে তোমরা বুঝবে কেমন হয়েছে ভিতরে। তো এখানে আমি কেটে তোমাদেরকে দেখাচ্ছি আলাদা করে প্লেট নিয়ে নিয়ে। তো দেখো দেখাচ্ছি আর কত স্মুথভাবে কেটেও যাচ্ছে। দেখো কত সুন্দর হয়েছে একদম খেতে, কিন্তু সত্যি বলছি দুর্দান্ত হয়েছে। তোমরা একবার হলেও এটা ট্রাই করো আর আমাকে বলবে যে কেমন হয়েছে। তো যাই হোক, এই যে দেখো ভেতরে কত সুন্দর একদম লাগছে। তো একবার হলেও ট্রাই করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করবে। আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই লাইক করবে, ইনস্টাতেও তোমরা আমাকে ফলো করতে পারো। তো খুব সহজ, গ্যাস জ্বালানো ছাড়া এত সুন্দর একটা রেসিপি, তো ট্রাই অবশ্য করবে কিন্তু। তো আরেকটা কথা, আমি এতে ভেতরে যে টাফিনটা মানে ওটাই আমি কেন মিষ্টি কম দিলাম তার কারণ হচ্ছে এইটা যে ওপর থেকে আমি কনডেন্স মিল্ক একটু দিলাম এই জন্য। তো আমি চললাম ডিনার করে এই মিষ্টিটা, তো এই ডেজার্টটা আজকে খেতেই হবে আমাকে, আর লোভ সামলানো যাচ্ছে না। তো যাই হোক আমি চললাম, সবাই ভালো থেকো সুস্থ থেকো, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট, আবার আসবো নতুন রেসিপির সাথে।